হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ দুপুরে সিএমএম আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে গতকাল রাতে দেশ ত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছাত্র জনতার আন্দোলন চলাকালে উনিশ জুলাই বিমানবন্দর থানায় হত্যা চেষ্টা মামলার আসামি তিনি দেশ টিভির এমডি আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো সাধারণ সম্পাদক এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান সরাসরি যাচ্ছি সেখানে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে আসলে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় আজকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয় এবং পুলিশ তাকে আদালতে তোলে কিন্তু ওঠানোর পরও শুনানি হয়নি কারণ হচ্ছে মামলার যে মূল নথি সেটা আদালতে পৌঁছায়নি যার ফলে কিন্তু এই মামলার শুনানিটি হয়নি তাকে আবারও থানায় অর্থাৎ হাজতখানায় কিন্তু রাখা হয়েছে কিছুক্ষণ পর আমরা যতটুকু জানতে পেরেছি তাকে আদালতে তুলে সেই তিন দিনের রিমান্ডের আবেদনের উপর শুনানি হবে এবং সেটার জন্য কিন্তু অপেক্ষমান রাখা হয়েছে আমরা একটু জানিয়ে রাখি যে মামলাটি যে হয়েছে সেটা একজন বাদী যিনি মামলা করেছেন তার ছেলে আহত হয়েছেন পায়ে গুলি লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগে সে কিন্তু আহত হয়েছে এবং যার ফলে তাকে সেই শিক্ষার্থীর বাবা কিন্তু মামলাটি করেছে এবং সেখানেও অভিযোগ করা হয়েছে যে ছাত্র জনতার উপরে যে জুলাইয়ে যে গণ আন্দোলন হয়েছিল যেই ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে ১৯ তারিখ উনিশ জুলাই এই যে আসামি এবং আরও কয়েকজন আসামি আছে মোট পাঁচজন আসামির নাম উল্লেখ করে বলা হয়েছে তাদের নির্দেশনায় আসলে এই ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এবং এতে কিন্তু আহত হয়েছে অনেকে সেই অভিযোগটি করা হয়েছে এবং এখানে মামলার যে ফরওয়ার্ডিং সেখানে উল্লেখ করা হয়েছে যে এই আসামি আরিফ হাসান তাকে চতুর হিসেবে উল্লেখ করে বলে বলা হয়েছে যে এই আসামি চতুর প্রকৃতির হয় আসলে তাকে এটার সাথে আরও কারা কারা জড়িত আছে এবং সেই জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই মামলার সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য এই জন্য তাদের তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে শুনানি হবে কিছুক্ষণ পরে এবং আদালত শুনানি শেষে যে আদেশ দেবেন সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান